নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে, আর এই মাঠে পরিসংখ্যান এগিয়ে রাখছে টাইগারদেরই। হোম অফ ক্রিকেটের স্পিনিং উইকেটে বরাবরই ব্যর্থ নিউজিল্যান্ড, এছাড়াও ঘরে মাঠে দুবার কিউইদের হোয়াইট ওয়াশের রেকর্ডও রয়েছে টিম বাংলাদেশের। ওয়ানডে ফরম্যাটে ঘরের মাঠে টাইগাররা বরাবরই অপ্রতিরোধ্য। নিজেদের দিনে যে কোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ, বড় বড় প্রতিপক্ষদের পড়তে হয় কঠিন চ্যালেঞ্জে। মিরপুরের স্পিনিং উইকেটে প্রতিপক্ষের হিমশিম খাওয়ার দৃশ্য দেখা গিয়েছে বহুবার। এই ক্ষেত্রে বড় দলের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে নিউজিল্যান্ড টিমকেই, তাই এবারও অনুশীলনে স্পিন বোলারদের বিপক্ষেই বেশি সময় দিয়েছেন ব্ল্যাক ক্যাপরা। হোম অফ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান কথা বলছে টাইগারদের পক্ষেই। এই মাঠে এখন পর্যন্ত 7টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, বিপরীতে তাদের জয় মাত্র একটি। বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি ম্যাচ। দেশের মাটিতে দুইবার কিউইদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। ব্যাটিং পারফরমেন্সে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সবচেয়ে বেশি রান মাহমুদুল্লাহ রিয়াদের, দুয়ে আছেন মুশফিক, তিনে তামিম ইকবাল। সেরা তিনের দুইজনই আছেন এবারের সিরিজে। পরিসংখ্যানের গল্পে এটাই স্পষ্ট, এবারও ফেভারিট হয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। যদিও নিয়মিত অনেক খেলোয়াড়কেই দেখা যাবে না এই সিরিজে, একই চিত্র সফরকারীদের শিবিরেও। বিশ্বকাপ খেলা মাত্র 5 জন আছেন এবারের ওয়ানডে সিরিজে, তাই টাইগার হোম গ্রাউন্ডে কিউইদের এবারও যে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে তা নিশ্চিত। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।